আমার মাল্লা খান তো আরো বহুত বিমারি হল আছেন মনে হয় বহুতরলা শখ লাগতে পারে খাইতা ও ইচ্ছা করছি যে আমি একটা টক জুলাবি বানাইতাম ফ্লেভার তেন তৈরি করছেন এটা দেখিয়া খাইয়া আমার কাছে খুব ভালো লাগছে মিষ্টি জিলাপি তো অনেক খেয়েছেন টক জিলাপির গল্প শুনেছেন কখনো বিয়ানীবাজার পৌরসভার মোকাম মসজিদ রোডে অবস্থিত কাশ্মীরি বিরিয়ানি হাউসে দেখা মিলল এ ভিন্ন স্বাদের জিলাপির আব্দুল্লাহ আল মামুনের এই অভিনব প্রচেষ্টা তার মায়ের জন্য মায়ের পছন্দ জিলাপি কিন্তু চিনির শিরায় ডোবানো এ মিষ্টি ডায়াবেটিসের ঝুঁকি বাড়ায় তাই মায়ের পছন্দের এ পথটিকে অভিনব রেসিপিতে তৈরি করেছেন তিনি আমি একটা টক জুলাপি বানাইলাই যে দেখটার লোকে চিনিও থাকবো টেঙ্গাও থাকবো আশা করা যায় আমার মার শখ থাকে যে চার পাঁচটা তাই খাইতা কিন্তু ডায়াবেটিস অতিরিক্ত ওই জীব গতিকে তান দে এই শেপটা দেওয়া হয় না একটা আফসোস থাকে দেখটা আমি বাড়ি যাওয়ার বাদে শুনি আমার খারাপ লাগে ও আমি চিন্তা করছি যে আমার মাল্লা খান তো আরও বহুত বিমারি হল আসন মনে হয় বহুতরলা শখ লাগতে পারে খাইতা ও ইচ্ছা করছি যে আমি একটা টক জুলাপি বানাইতাম যে একটাই মিঠা থাকবো কিন্তু কিছু টেঙ্গা আমি দিমু যে হিসাবে এই মিঠার মাত্রাটা টেঙ্গায় কমাই নিব আশা করা যায় ডায়াবেটিস রুগী হলোর তেমন একটা ক্ষতি হইতো নাই যদিও এই রেসিপি তিনি গোপনীয় রাখতে চান তবে তিনি তার এই নতুন রেসিপিতে কোনো ধরনের ক্ষতিকারক কেমিক্যাল ব্যবহার করেনি অবশ্য আমরা দুই কিসিমর জুলাফি বানাইছিলাম একটা হইলো কাশ্মীরি জুলাফি একটা হইলো শাহি জুলাফি আমার একটা স্বপ্ন আছিল আমি ব্যতিক্রম ধর্মী একটা জুলাফি বানাইতাম ও এবার আমি ইনশাআল্লাহ ওক্তার বাই তুরা ফোকাস দিছি যদি আল্লাহ আমার কামিয়াব হরো ইনশাআল্লাহ আপনার সেবায় আমি টক জুলাফি তুলবো ইনশাআল্লাহ যে একটা আপনার এই কয়েক তানাত ইনশাআল্লাহ তুকাইয়া ভাইতা নাই ও ইনশাআল্লাহ আমি বড় শখ করছি ও হইলো একুশ শিরা আমি ইনশাআল্লাহ যদি আল্লাহ আমার কামিয়াব হরো যে আপনার সেবায় ইনশাআল্লাহ আমি টক জুলাফি এবার আমি আনবো আর আমার কাছে তো আপনারা গত বছর দেখছেন কাশ্মীরি জুলাফি আছিল আর শাহি জুলাফি আছিল আর এবার টক জুলাফি আমি তুলব করোনার সময় আমি বাড়ির জুলাফি বানাইছি ও বাড়িতে কি মানুষের কাস্টমারে আমার জুলাফি নিছেন ফোন থেকে আমি 12,000 টাকা এক মাসে লাভ করছি এতে আল্লাহ পাকের দয়া নাইনি এর লাগিয়া যখন আমারে বালা বিশ্বাস করিয়া মানুষে আমার বাড়ি থেকে জুলাফি নিয়ে খাইছেন এখন তো আমার দোকান আছে ও মানুষে তো খাইবা আলহামদুলিল্লাহ এই নো আর যদি আমি জাবড়া জিনিস ব্যবহার করতাম তো অটোমেটিকও আল্লাহ পাকে আমার ডাটা বেলা ইল্লা নেই আমি এই জিনিসও বেড়া খাইলাম যেহেতু এই জিনিসটা আমি একবারে ন্যাচারেল আলহামদুলিল্লাহ বানাইয়ার হিসাবে আমার বাড়ি পর্যন্ত কাস্টমার গেছেন বাড়িতে কিয়া জুলাফি আনিয়া খাইছেন এরই মধ্যে এলাকায় সাড়া ফেলেছে মামুনের টক জিলাপি ভিন্ন স্বাদ হওয়ায় খুব কম সময়ই পেয়েছে জনপ্রিয়তা এইটা আমাদের মিষ্টিটার পরিমাণ কম এবং একটু টক টক ভাব আছে এতে আমার মনে হয় এটা অনেকটা স্বাস্থ্যসম্মত যারা মিষ্টি পছন্দ করে না তারা লাগে এটা পারফেক্টলিও আমিও খাইছি টেস্ট করছি এটা আলাদা একটা ফ্লেভার লাগে আর এখনকার বয়স্ক মানুষ হোক বা ইয়ং জেনারেশন হোক তারা মিঠাটা একটু কম পছন্দ করে এটা লাগিয়া এই জিনিসটা পারফেক্ট তাই তাইন যে তান তারা নিজস্ব উদ্যোগে যে আলাদা একটা ফ্লেভার তাদের তৈরি করছেন এটা দেখিয়া খাইয়া আমার কাছে খুব ভালো লাগছে আলাদা স্পাইসি একটা ভাব আছে নর্মালি যে জিলাপিগুলো তার ভিতরে একটা আলাদা স্পেশাল একটা জিলাপি তাকে তো হইলো আপনার সবসময় আমরা মিঠা খাইয়া অভ্যস্ত আর একটা ব্যতিক্রমী একটা বানানি খুব খাইতেও টেস্ট দিছে এবং খাইতেও সবর আগ্রহ থাকবে ইনশাআল্লাহ আমরাও আজকে খাইছি আলহামদুলিল্লাহ ভালো লাগছে নতুন পদে নতুন স্বাদে তৈরি এ টক জিলাপির সূত্রটা মায়ের জন্য ছেলের ভালোবাসা